নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্য বেল আইকনে প্রেস করুন চিত্রকর্ম যে শুধু শিল্পীর অভ্যক্ত মনের ভাবি প্রকাশ করে তাই নয় তা দেখার পরে মানুষের অনুভূতিও এখানে বেশ গুরুত্বপূর্ণ জুড়ে বিভিন্ন সময় এমন সব ছবি আঁকা হয়েছে যা নিয়ে এখনও ঘনাচ্ছে রহস্য আলোচনা বা বিতর্ক অনেক ছবি ভুতুরে বা ভয়ঙ্কর অভিশপ্ত হয়ে আছে এমন বিশ্বাস করেন বহু মানুষ বিশ্বের সবচেয়ে ভুতুরে এবং অভিশপ্ত পাঁচটি চিত্রকর্ম নিয়ে থাকছে এই পর্ব দ্য হ্যান্ডস রেজ ইস সেম এই চিত্রকর্মটিকে বিশ্বের সবচেয়ে ভুতুরে চিত্রকর্ম হিসেবে ধরা হয় উনিশশো সালে শিল্পী বিল স্টোন হ্যাম ছবি একটি অল্প বয়সী ছেলের পাশে প্রমাণ সাইজের একটি ভুতুরে পুতুলের ছবি এটি তাদের পেছনে অন্ধকার ঘরের ভেতর থেকে অনেকগুলো হাত দরজার কাঁধ চেপে ধরে আছে দেখে ততটা ভূতুরে মনে না হলেও ছবিটির সাথে সম্পর্কযুক্ত অনেকের জীবনে ঘটেছে ব্যাখ্যাতীত কিছু ঘটনা প্রথমত যে গ্যালারিতে ছবিটি প্রথম প্রদর্শিত হয়েছিল সেই গ্যালারির মালিক একজন চিত্র সমালোচক এবং ছবিটির প্রথম ক্রেতা জন মার্লে নামে একজন অভিনেতা এরা কয়েকদিনের মধ্যেই মারা যান ছবিটি পড়ে যায় ক্যালিফোর্নিয়ার এক বয়স্ক দম্পতির কাছে তারা জানান ছবিটি কেনার পর থেকেই রাতের বেলা অদ্ভুত ছায়া শরীরদের ঘরের ভিতর ঘুরতে দেখেছেন তারা এমনকি কখনো কখনো ক্যানভাস থেকে ছেলে ও পুতুলের ছবিটি উদা হয়ে যাওয়ারও দাবি করেছেন তারা এসব ঘটনার পর ২৬ বছর ধরে ছবিটি ফেলে রাখা হয়েছিল পরে ছবিটি ইবেতে নিলামে তোলা হয় এবং মিশিগানের একটি গ্যালারি তা কিনে নেয় অবশ্য ছবিটি ঘিরে গড়ে ওঠার রহস্য ঘনানো কিন্তু বন্ধ হয়নি ও ছবিটি দেখে বেশ অস্বস্তি বোধ করেছেন বলে জানিয়েছেন অনেকেই দ্য ম্যান চিত্রকর্মটি শিল্পী বা কখন আঁকা হয়েছিল তা জানা যায়নি কিন্তু বলা হয় ছবিটি আঁকার সময় শিল্পী নিজের রক্ত রঙের সাথে মিশে ছবিটি এঁকেছিলেন এবং ছবিটি আঁকার পরপরই তিনি আত্মহত্যা করেন ছবিটি বর্তমানে শিন রবিনসন নামে এক ব্যক্তির কাছে রয়েছে যা তিনি তার দাদির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পান পঁচিশ বছর ধরে ওই ছবিটি ছিল তার কাছে এ সময়ের মধ্যে প্রায়ই রাতে বেলা ছবিটি যেখানে রাখা ছিল সেখান থেকে ভুতুরে গলার স্বর এবং কান্নার শব্দ আসত বলে জানান তিনি এমনকি একটি ছায়া শরীরকেও ঘুরতে দেখতেন তিনি দাদির কাছ থেকে ছবিটি নিজের বাসায় নিয়ে আসেন শিন রবিনসন ভুতুরে সব ঘটনা ঘটতে শুরু করে এসব ঘটনার ভিডিও ধারণ করার জন্য তিনি বাসায় ক্যামেরা বসান এবং ধারণ করেন ব্যাখ্যাতীত কিছু ঘটনার ভিডিও যা পরে ইউটিউবে আপলোড করেন তিনি বার্নার্ডো ডি গালভাজের পোর্ট্রেট আঠারো শতকে স্পেইনের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরবর্তীতে নিউ স্পেইনের ভাইসারও ছিলেন তিনি ঔপনিবেশিক যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা করায় টেক্সাসের গালভেস্টন শহরের নাম রাখা হয়েছিল তার নামে সেখানে হোটেল গালভেজ নামে একটি ঐতিহাসিক হোটেলের দেয়ালে রয়েছে বার্নার্ডো ডি গার্লভেজের একটি পোর্ট্রেট আর এই পোর্ট্রেটটিতে তার অতৃপ্ত আত্মা ভর করে আছে বলেও বিশ্বাস করেন অনেকে হোটেলের কর্মচারী এবং দর্শনার্থীদের মতে ছবিটি সামনে দিয়ে যাওয়ার সময় গালভাজের চোখ সব সময় তাদের অনুসরণ করে পোর্ট্রেটের পাশ দিয়ে যাওয়ার সময় শীতল বাতাস এবং তীব্র অস্বস্তিও টের পান অনেকে তবে মজার বিষয় হচ্ছে কেউ যদি গালভাজের অনুমতি ছাড়া তার পোর্ট্রেটের ছবি তোলে তবে যে ছবি আসে তা হয় অস্পষ্ট নয়তো ঘোলাটে পোর্ট্রেটটির এমন কুখ্যাতি শুনে অনেকেই সরেজমিনে অনুসন্ধান চালিয়েছেন এমনকি এক ছবিতে পোর্ট্রেটটির পাশে একটি ভুতুরে কঙ্কালের অবয়ব উঠেছিল বলে দাবি করা হয় দ্য হেডলেস ম্যান পেশাদার ফটোগ্রাফার জেমস কিডের একটি ডাবল এক্সপোজারের ছবি থেকে শুরু হয়েছিল এই ভূতুরের গল্প একটি পরিত্যক্ত স্টেজ কো স্টপেজের ছবি তুলছিলেন তিনি ছবিগুলো ডেভেলপ করা হলে এই ছবিতে দেখা যায় বাম পাশে একজন মুন্ডুবিহীন মানুষের ভূতুরে প্রতিকৃতি ছবিটি ভালো লেগে যাওয়ায় এর একটি তেল চিত্র তৈরি করেন লড়া নামে এক শিল্পী তেল চিত্রটি রাখা হয় তার অফিসে কিন্তু এরপর থেকেই নানা ধরনের অদ্ভুতরের ঘটনা ঘটতে শুরু করে বলে জানান তিনি প্রতি সকালে ছবিটিকে তিনি বাঁকা হয়ে ঝুলতে দেখতেন বা প্রয়োজন অনেক কিছুই উধা হয়ে যেত বলে দাবি করেন লরা বাধ্য হয়ে ছবিটি তিনি বাসায় নিয়ে যান কিন্তু সেখানেও নানা ধরনের ব্যাখ্যাতীত অতি প্রাকৃতিক ঘটনা ঘটতে শুরু করে ঘরের মেঝেতে লবণ ছড়িয়ে থাকা বা হাতের গ্লাস হঠাৎ ভেঙে পড়ার মতো অনেক ঘটনার কথাই বলেন তিনি এমনকি লড়ার এক বন্ধু যে একদিনের জন্য চিত্রকর্মটি বাসায় নিয়ে গিয়েছিল সেখানেও ভূতুরে ঘটনা ঘটেছে বলে জানা যায় দ্য ক্রাইং বয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনাথ শিশুদের কান্নার বেশ কিছু ছবি এঁকেছিলেন ইতালিয়ান শিল্পী ব্রুনো আমাজিও তিনি জিওভান্নি ব্রাগুলির নামেও পরিচিত উনিশশো পঞ্চাশের দশকে তারাকা এমন বেশ কিছু ছবির প্রিন্ট পর্যটকদের কাছে ব্যাপক বিক্রি হয়েছিল ওই ছবিগুলোর মধ্যে দ্য ক্রাইং বয় নামে এই ছবিটি বেশি আলোচিত হয়েছে মূলত এর পেছনের ভুতুরে কিছু ঘটনা নিয়ে উনিশশো সালের সেপ্টেম্বরে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানে একটি প্রতিবেদন প্রকাশিত হয় স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীদের বরাদ দিয়ে সেখানে জানানো হয়েছিল যে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের পর সবকিছু পুড়ে গেলেও রহস্যজনকভাবে দ্য ক্রাইং বয়ের ছবিটির প্রিন্ট পাওয়া গেছে অক্ষত অবস্থায় ছবিটি যে অভিশপ্ত এবং ভুতুরে এ নিয়ে গণমাধ্যমে শুরু হয়েছিল ব্যাপক আলোচনা প্রতিবেদনটি প্রকাশের পরেও বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেসব বাড়িতে দ্য ক্রাইং বয়ের কপি ছিল দ্য সান এর উদ্যোগে তা ক্রাইম বয়ের সব প্রিন্ট পুড়িয়ে ফেলারও আয়োজন করা হয়েছিল এমনকি ছবিগুলো কেন অক্ষত থেকে গিয়েছিল তা বের করতে চালানো হয়েছিল তদন্ত রিপোর্টে বলা হয়েছিল ছবিগুলোর উপর হয়তো অগ্নি প্রতিরোধক বার্নিশে প্রলেত ছিল যা আগুন থেকে তাদের বাঁচিয়েছিল ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রক ক্রিয়েটিভস এর সাথে